ঘনিয়ে আসছে একুশের নির্বাচন, বিভিন্ন রাজনৈতিক দলগুলির পাশাপাশি বিজেপিও ঘর গোছাতে ব্যস্ত। রবিবার অশোকনগরে ডক্টর বিধানচন্দ্র রায় ক্রীড়াঙ্গনে যোগদান, বিজেপির যোগদান কর্মসূচি পালন করা হয়। অশোকনগর পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় 600 জন কর্মী যোগদান করেন। এদিনের যোগদান কর্মসূচি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় এবং অশোকনগরের অন্যান্য বিজেপি নেতৃত্বরা। যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা সভাপতি। পরিবর্তনের যে পরিবর্তন হাওয়া চলছে, সেই হাওয়াকে ত্বরান্বিত করছে কোচবিহার থেকে আগ্রীব পর্যন্ত, বিশেষ করে বারাসাত সাংগঠনিক জেলায় দলে দলে শাসক দল থেকে, টিএমসি থেকে, সিপিএম থেকে, কংগ্রেস থেকে হতাশা হয়ে তাদের যে কথা বলেছিল, সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটা ভঙ্গ হয়েছে, তার এক প্রকার ক্ষোভে দুঃখে রাগে বিজেপি আজকে 562 জন বিভিন্ন ওয়ার্ড থেকে, 8-10টা ওয়ার্ড থেকে অশোকনগরের 562 জন জয়েন করলেন। তার মধ্যে অধিকাংশ টিএমসির লোক এবং আমাদের আদিবাসী বন্ধুরা, বিশেষ তাৎপর্যপূর্ণ আদিবাসী বন্ধুরা আজকে বিজেপির পতাকা তুলে নিয়েছে।